ফের কি বিজেপি নাকি অক্সিজেন পাবে কংগ্রেস, কি বলছে এবিপি সি ভোটারের ওপিনিয়ন পোল। নির্বাচন কমিশন বুধবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। 10 মে এক দফায় সেই নির্বাচন অনুষ্ঠিত হবে, 13 মে যার ফলাফল ঘোষণা হবে। তবে নির্বাচনের দিন ঘোষণা নিয়ে দক্ষিণের এই রাজ্যের দুই মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি ও কংগ্রেসের মধ্যে কার্যত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। রাজ্যে তৃতীয় শক্তি হিসেবে ধরা হয় জেডিএসকে। সাধারণ মনে কী রেখেছে তার কিছুটা ধারণা পেতে এবিপি সি ভোটারের ওপিনিয়ন পোল করেছে, যেখানে 24,749 জনের মত নেওয়ার দাবি করেছে তারা। কর্ণাটকের সবকটি আসনেই ওই ওপিনিয়ন পোল করা হয়েছে। ওই সমীক্ষায় প্লাস মাইনাস 3-5% ত্রুটি হতে পারে বলেও বলা হয়েছে। এবিপি সি ভোটার ওপিনিয়ন পোলের সমীক্ষায় বলা হয়েছে এবার কর্ণাটকের সব থেকে বেশি আসন পেতে পারে কংগ্রেস। সমীক্ষা অনুযায়ী কংগ্রেস 224টির মধ্যে 115-127টি আসন পেতে পারে, বিজেপি পেতে পারে 68-80টি আসন, জেডিএস পেতে পারে 23-35টি আসন, অন্যরা পেতে পারে 2টি আসন। ম্যাট্রিক্স সংস্থা করা ওপিনিয়ন পোলে বলা হয়েছে কংগ্রেস কর্ণাটকে 88-98টি আসন পেতে পারে, সেখানে বিজেপি পেতে পারে 96-106টি আসন, জেডিএস পেতে পারে 23-33টি আসন, অন্যরা পেতে পারে 2-7টি আসন। লোকপোলের সমীক্ষায় বলা হয়েছে কংগ্রেস পেতে পারে 116-123টি আসন, বিজেপি 77-83টি আসন, জেডিএস পেতে পারে 21-27টি আসন এবং অন্যরা পেতে পারে 1-4টি আসন। পপুলার পোলসের সমীক্ষায় বলা হয়েছে কংগ্রেস পেতে পারে 82-87টি আসন, বিজেপিও 82-87টি আসন, জেডিএস 42-45টি আসন। কর্ণাটকের পোল অফ পোলে দেখা যাচ্ছে কংগ্রেস 100-108টি আসন পেতে পারে, বিজেপি পেতে পারে 81-89টি আসন, জেডিএস পেতে পারে 27-35টি আসন এবং অন্যরা পেতে পারে 1-3টি আসন। ফলে সেখানে কংগ্রেসের সরকার গঠনের সম্ভাবনাই উঠে আসছে আপাতত। হায়দরাবাদ কর্ণাটক এলাকায় কংগ্রেস ও বিজেপি যথাক্রমে 44% এবং 37% ভোট পেতে পারে বলে অনুমান। আসন সংখ্যার নিরিখে 31 আসনের এই এলাকায় কংগ্রেস 19-23টি এবং বিজেপি 8-12টি আসন পেতে পারে। মহারাষ্ট্রের সীমানায় মুম্বাই কর্ণাটক এলাকায় বিজেপি ও কংগ্রেস প্রত্যেকেই 43% করে ভোট পেতে পারে। আসন সংখ্যার নিরিখে 50 আসনের এই এলাকায় কংগ্রেস 25-29টি আসন পেতে পারে এবং বিজেপি 21-25টি আসন পেতে পারে। উপকূল কর্ণাটক এলাকায় বিজেপি 46% ভোট পেতে পারে, যেখানে কংগ্রেস পেতে পারে 41% ভোট। 21টি আসনের এই এলাকায় বিজেপি 9-13টি আসন পেতে পারে, কংগ্রেস পেতে পারে 8-12টি আসন। মধ্য কর্ণাটকে বিজেপি পেতে পারে 38% ভোট আর কংগ্রেস 41% ভোট। 35 আসনের এই এলাকায় বিজেপি 12-16টি আসন পেতে পারে আর কংগ্রেস পেতে পারে 18-22টি আসন, জেডিএস পেতে পারে 2টি আসন।